ফ্রেন্ড আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। আমরাও সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আমার জিরো ব্লগ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে নতুন ভিডিও রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানিয়ে নেব ঝটপট পটল চিংড়ি। পটল তো অনেকভাবেই রান্না করা যায়, আমরা তবু ভাবি অনুষ্ঠান বাড়ির মতো কেন বাড়িতে করতে পারি না, কিন্তু একটু যে রেসিপিটা অন্যরকম সেটা আমরা বুঝতে পারি না। তো এইভাবে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি করে নিই, কীভাবে বানাবো ঝটপট দেখতে থাকো, আর একে একে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে পটলটাকে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ কীরকম সাইজে, ঠিক এইভাবেই গোল গোল করে কেটে নিয়েছি। এক ধার ছুলে নিয়েছি, আর এক ধারে পটলের গা আছে ছবড়া, ঠিক এইভাবে কেটে নিয়েছি। আলুটাও ঠিক একই রকম সাইজ করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর পটল চিংড়ির জন্য তো চিংড়ি মাস্ট, চিংড়ি মাছ, তো চিংড়ি মাছটাকেও বেছে কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা, আর এখানে নিয়েছি মগজদানার কাজু বাদাম, এই দুটোকে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি সাদা তেল, তো দেখতেই পাচ্ছ। আর এদিকে ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা 5 ফোড়ন, আর এদিকে গুঁড়ো মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো, ধরে গুঁড়ো। তো এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে যদি ঝটপট বানিয়ে নিয়ে যাই পটল চিংড়ি, গরমের দিনে পটল চিংড়ি কে না খেতে ভালোবাসে, সকলেই বাসেন, তো বাড়িতে ঝটপট বানিয়ে নিই, একে একে দেখতে থাকো। ফার্স্ট যেটা করে নিয়েছি, গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়াটা অনেকটাই গরম হয়ে গেছে, এর মধ্যে এবার ওপর থেকে তেল দিয়ে নেব, পরিমাণ মতো তেল দিয়ে নেব, আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। আমাদের পরিমাণ অনুযায়ী পটল এবং আলুর পরিমাণ অনুযায়ী তেলটা গরম হোক, আমি একে একে পটল ভেজে নেব, তারপরে আলু ভেজে নেব। তো ভেজে নিই, কেমনভাবে ভেজে নিই লাল লাল করে দেখতে থাকো। তেলটা যেহেতু গরম হয়ে গেছে, এবার আমি তুলে নেব পটলগুলো, পটলগুলো একটু মেঝে করে লাল লাল করে ভেজে নেব। প্রত্যেকটা পটল দেখতে পাচ্ছ হালকা করে লবণ দিয়ে নিলাম পটলের মধ্যে, দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পটলগুলোকে তুলে নেব, পটলের মধ্যেও লবণ ঢেলে গেল, এর থেকে বেশি ভাজবে না, পটলটা আমি তুলে নেব। তো একইভাবে ওই তেলের মধ্যে আলুগুলোকে আমি হালকা করে লাল লাল করে লবণ দিয়ে ভেজে নিচ্ছি, আলুটাও আমি হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি কড়াই থেকে। এবার আলুটা একটা পাত্রের মধ্যে তুলে নেব। সবশেষে ভেজে নেব আমি চিংড়ি মাছ, তো চিংড়ি মাছটাকে আগে আমি একটা বড়ো পাত্রের মধ্যে ঢেলে নিলাম, তার মধ্যে হালকা করে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। তো ওই তেলের মধ্যে যেহেতু আমার অনেকটা তেল বেঁচে আছে, ওই তেলের মধ্যে এবার আমি চিংড়ি মাছটাকে ভেজে নেবো একইভাবে। চিংড়ি মাছটাকেও আমি একে একে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এদিকে আমি কড়া রেডি করে নিয়েছি, একে একে ফোড়ন দিয়ে, কড়াও গরম হয়ে গেছে, তো একে একে ফোড়ন দিয়ে তরকারিটা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম হালকা করে সাদা তেল, এবার দিয়ে নেব দুটো তেজপাতা, তারপর দিয়ে নেব শুকনো লঙ্কা, দিয়ে নিচ্ছি দুটো এলাচ, আর দিয়ে নেব 5 ফোড়ন হালকা করে। একটু নেড়ে নেব, এর মধ্যে এবার দিয়ে নেব একটা পেঁয়াজ, কুচিয়ে বেটে রেখে নিয়েছি, একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছি, সেটা একটু হালকা করে লাল লাল ব্রাউন কালারের করে ভেজে নেব। পেঁয়াজটা একটু বাদামি কালারের করে ভেজে নিই একটুক্ষণ ধরে, যেহেতু আমার সমস্ত আনাজের পরিমাণ কম, তাই আমি একটা পেঁয়াজ দিলাম। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা ইউজ করবেন সমস্ত মশলা, ততক্ষণ পেঁয়াজটা ব্রাউন কালারের হোক। পেঁয়াজটা আমার হালকা লাল লাল ব্রাউন কালারের হয়ে গেছে, বেশি পড়াবো না। এবার আমি দিয়ে নেব এর মধ্যে 1 চামচ রসুন বাটা, রসুনটা একটু নেড়ে ফেলে নেব কিছুক্ষণ, পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে নেব আদা বাটা, একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজ রসুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার দিয়ে নেব 1 টেবিল চামচ আদা বাটা, আর আদাটাও দিয়ে ঠিক একইভাবে নেড়ে চেড়ে নেব ভালো করে তেলের মধ্যে। তেলের মধ্যে সমস্ত মশলা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একে একে দিয়ে নেব সমস্ত গুঁড়ো মশলা। তো ফার্স্ট আমি দিয়ে নিচ্ছি হালকা করে লবণ, তারপরে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে নেব কাশ্মীরি লঙ্কা,
এবার আমি দিয়ে নেব উপর থেকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেব, তারপরে দিয়ে নেব জল। তো জল দেওয়ার আগে দিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, তারপরে দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে নিই। এবার আমি মশলাটাকে জল দিয়ে একটু কষিয়ে নেবো, খুব ভালো করে অল্প পরিমাণে জল দিয়ে মা মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো কষাতে থাক, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি 2 মিনিট ধরে, মশলার গা থেকে তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি এর মধ্যে দিয়ে নেব চিংড়ি মাছ ভেজে রাখা। চিংড়ি মাছটা দেওয়া যেতে, কারণ যদি কোনো রকম মাছের গন্ধ থাকে সেটা কেটে যাবে। তো কষিয়ে নেবো চিংড়ি মাছটাতে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। চিংড়ি মাছটা দিয়ে আমি খুব ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ 2 মিনিট ধরে কষিয়েছি। তো এবার আমি তুলে দেবো কেটে রাখা আলু আর পটল ভেজে রাখা। এগুলো দিয়ে ভালো করে হালকা করে আলতো আঁচে স্লো ফ্লেমে আমি কষাতে থাকবো 5 থেকে 7 মিনিট ধরে। যত সুন্দর কষানো হবে তত কিন্তু পটলের চিংড়ির স্বাদটা বাড়বে। তো রান্নার একটাই মেন কারণ, তরকারি যত সুন্দর কষবে তত টেস্টি হবে। তো আমি 5 থেকে 7 মিনিট ধরে হালকা হালকা জল দিয়ে আলতো আঁচে কষিয়ে নেব। এইভাবে কষাতে থাক, তারপরে আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। আমি ঠিক এইভাবে কষিয়ে নিচ্ছি, প্রায় 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখনও কষাতে হবে 5 থেকে 7 মিনিটের মতো, যেহেতু আমি 8 থেকে 10 মিনিট মতো কষাবো। তো ওপর থেকে দিয়ে নিচ্ছি একটু কাজু আর মগজদানা বাটা, টেস্ট করে নিয়েছিলাম হালকা করে দিয়ে নিয়ে দিয়ে একটু কষিয়ে নেব। সবশেষে আবার এই এক্সট্রাটা অ্যাড করবো, তখন এটা দিয়ে কষাতে থাক। খুব সুন্দর হবে টেস্ট, মগজদানা এবং কাজু বাটা দেওয়ার জন্য একসঙ্গে দুটো পেস্ট করে রেখেছিলাম, দিয়ে নিয়েছি। এবার নেড়ে চেড়ে কষাতে থাকবো খুব সুন্দরভাবে 7 থেকে 8 মিনিট ধরে হালকা হালকা জল দিয়ে স্লো ফ্লেমে আমি পটল আলু সবজিটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব জল, আমি আমার পরিমাণ মতো জল দিয়ে নেব। পটল আলুতে তো চিংড়িতে তো আর খুব ঝোল হয় না, কষা কষা কাগের বিষয়ে, তো আমি সেইভাবেই করে নেব। তো এর মধ্যে আমি গরম জল করে নিয়েছিলাম, তো হালকা করে অল্প গরম জল অ্যাড করে নিচ্ছি। দিয়ে আমি গ্যাসের চুলাটাকে স্লো ফ্লেমে করে দেব, যেহেতু আলু আমার 80% সেদ্ধ হয়ে আছে। খুব ভালো করে জলটা দেওয়ার পরে নেড়ে চেড়ে নিয়ে 5 থেকে 7 মিনিট ধরে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এই পর্যায়ে এবার থাকলো, আমি এবার ঢাকা দিয়ে নেব। এর মধ্যে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট ধরে খুব বড় 7 মিনিটের জায়গায় আপনারা 10 মিনিট ফুটিয়ে নেবেন। জলটা আপনারা প্রয়োজন মতন অ্যাড করবেন, আলু এবং পটল যে পরিমাণে সেদ্ধ আছে সেই পরিমাণে দেবেন ভেবে চিনতে। আর যেহেতু পটল আলুর গ্রেভি থাকবে, ঝোল থাকবে না, সেই অনুপাত অনুযায়ী জল ইউজ করবেন। তো এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে নিচ্ছি। এইদিকে ততক্ষণ আমি একটা সিক্রেট মশলা রেডি করে নিচ্ছি। তো মশলার মধ্যে দিয়ে নিচ্ছি হালকা, দেখতে পাচ্ছ গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, যে সেই প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি দারচিনি 4 টুকরো ভাঙা, 2 এলাচ, কয়েকটা ধনে আর এক সামান্য পরিমাণ জিরে, আর এদিকে গোলমরিচ আর লবঙ্গ। এটাকে আমি হালকা স্লো ফ্লেমে ভেজে নেবো, ঠিক এইভাবে একটু হালকা স্মেল গন্ধ আসার পরে আমি এটাকে নামিয়ে নেব, ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। তো গুঁড়ে করে নিই এটাকে ভেজে। তো সবজির মধ্যে জল দেওয়ার পরে খুব সুন্দরভাবে ফুটে গেছে জলটা। তো এর মধ্যে আমি আবারও যে এক্সট্রা আমার পেস্টটা রেডি করা ছিল কষানোর সময় দিয়েছিলাম, মগজদানা এবং কাজু বাটা হালকা করে পেস্ট দিয়ে আমি কষিয়েছিলাম, আবারও যে এক্সট্রাটা রেখে দিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে নেব। দিয়ে নেড়ে চেড়ে দেবো, তো গ্রেভি ঝোলটা ততক্ষণ মরতে থাকুক। আবারও ঢাকা দিয়ে নিলাম, ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। করতে যেহেতু সেদ্ধ হয়ে যাক সবই খুব ভালো করে, ততক্ষণে আমি মশলাটাকে গ্রেট করে নেব। মশলা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি মশলাটাকে নামিয়ে নিয়েছি। খুব বেশি তীব্র করে ভাজা যাবে না, কালো হয়ে যাবে। এবার মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব। তো পটলের তরকারি আমার শেষ পর্যায়ে, দেখতে পাচ্ছ
পটল আলু সবই সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। আর এদিকে তো পটলটা সেদ্ধই হয়ে গেছে, তো আমি এর মধ্যে এবার সব শেষ জিনিস ভেজে কারণ ভেজে রাখা ভেজেছিলাম ঝুলো করে রাখা মশলাটা দিয়ে নিলাম। তো পটল চিংড়ি স্বাদ মতো দিয়ে নেবো চিনি, খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে চিনি দিয়ে নেবেন, আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। তো লবণটা চেক করে নেবেন, আমার লবণ যেহেতু পারফেক্ট আমি লবণ ইউজ করছি না, আলুর মধ্যে পটলের মধ্যে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম আর কষানোর মধ্যেও আমি লবণ দিয়ে অ্যাড করেছিলাম, কিন্তু লবণ যেহেতু আমার পারফেক্ট আমি আর লবণ ইউজ করছি না। সব দেওয়া হয়ে গেছে, সব শেষে আমি দিয়ে নিচ্ছি ওপর থেকে সামান্য পরিমাণে গাওয়া ঘি, আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাড করবেন। এবার আমি নেড়ে চেড়ে নেবো খুব ভালো করে নেড়ে চড়ে, আমি এবার পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবো। তো আপনাদেরকে তার আগে একটা পাত্রের মধ্যে ঢেলে সাফ করে দেখিয়ে নেব কীরকম পর্যায়ে কীরকম পরিস্থিতিতে আছে। তো আমার সব কিছু রেডি, আমি এবার নামিয়ে নিচ্ছি। তো পটল চিংড়ি আমার রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি, দেখতে পাচ্ছ পটলের আলুগুলোও ঠিক সেদ্ধ হয়ে গেছে। আর পটলের কালারটা কীরকম এসেছে দেখতে পাচ্ছ, পুরো অনুষ্ঠান বাড়ির মতো। পটল চিংড়ির রেসিপি যদি এইভাবে বাড়িতে বানিয়ে নিয়ে যাই, এক থালা ভাত কোনোভাবেই যে কমে যাবে আপনি বুঝতেই পারবেন না। তো এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো টেস্টি মজাদার রেসিপি। তরকারির মধ্যে পটল চিংড়ি আমরা কিন্তু খুবই পছন্দ করি সকলেই। এইভাবে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি, আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন প্লিজ। যদি ভালো লাগে আমার ভিডিওটি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।